আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরও একটা রেসিপিতে। আজকে আমি আপনাদের সাথে খুব মজার আর সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। থাম্বনেল আর ভিডিও দেখে অনেকেই হয়তো বুঝতে পারছেন, মাছে ভাতে বাঙালি হলেও আমরা কিন্তু ডাল খেতে সবাই খুব বেশি পছন্দ করি। শুধু বড়রাই নয়, ছোটরাও কিন্তু ডাল দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। গরম গরম ভাতের সাথে এরকম সুস্বাদু ডালের রেসিপি থাকলে তো কথাই নেই। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের বলছি, আজকে আমার ভিডিওটা ফলো করলে আপনারাও সুস্বাদু একটা ডালের রেসিপি তৈরি করতে পারবেন। আজকে আমি দেখাবো পুঁই শাক দিয়ে মসুর ডাল রান্না করা, সাথে একটু আলুও মিক্স করেছি। এরকমভাবে রান্না করলে আপনি কিন্তু বাচ্চাদেরও খুব সহজে এই ডালটা দিয়ে ভাত খাওয়াতে পারবেন। চাইলে আপনি এই আলুটা দিয়েও কিন্তু একসাথে বাচ্চা কিন্তু আলুর ভিটামিন এবং ডাল দুটোই কিন্তু একসাথে আপনি দিতে পারছেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 4 কাপের 2 কাপ পরিমাণ ডাল। আপনারা কম বেশি নিজেদের আন্দাজ মতো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিবেন। তো মসুর ডালটা আমি ভালো করে 2-3 বার হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। আর এর ভিতরে যে কালো 2-1টা ময়লা থাকে সেগুলো অবশ্যই আপনারা বেছে তারপরে মসুর ডালটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি এখানে মসুর ডালটা ভালো করে ধুয়ে তারপর কিছু সময় পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে করে ডালটা একদম ফুলে সুন্দর মতো ফুলে ওঠে। সেজন্য আমি এভাবে ধুয়ে পরিষ্কার করে ডালটাকে পানি দিয়ে একটু সময় রেখে দিয়েছি রেস্টে। এটা কিন্তু আমি নর্মাল পানি দিয়ে রেস্টে রেখে দিয়েছি। তো তারপরে আমি এখানে রসুন কুচি করে নিচ্ছি ডাল রান্না করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন পুঁই শাকের পাতা, আমি কিন্তু কোনো ডাটা ইউজ করব না, শুধু পুঁই শাকের পাতা দিয়ে মসুর ডালটা রান্না করব। তো আজকের রেসিপিটি আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমি পুঁই শাকটা 4 ভাগ এবং 5 ভাগ করে নিচ্ছি ছোট ছোট করে, যাতে করে পুঁই শাক ডালের সাথে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এই পুঁই শাকটা একটু মোটা ধরনের, যার কারণে আমি এর স্লাইসটা একটু ছোট করে কেটে নিচ্ছি। আর এই পুঁই শাকটা হচ্ছে একটু মোটা, এটা হচ্ছে হাইব্রিড পুঁই শাক, যার কারণে হচ্ছে একটু মোটা আর পাতাগুলো বেশ একটু অনেক দিন হয়ে গেছে যার কারণে একটু মোটা মোটা। তো কোনো সমস্যা নাই, এরকম পাতা দিয়ে আপনি মজার মজার একটা ডালের রেসিপি তৈরি করবেন, বাসায় সবাই খুব মজা করে খাবে ইনশাল্লাহ। তো আমি এই পুঁই শাকটা ভালো করে ধুয়ে রেখে দেব পানি ঝরানোর জন্য। আর এদিকে আমি এরকম স্লাইস করে আলু কেটে নিয়েছি। তো আলুটা আমি কিন্তু খুব বেশি মোটাও করিনি আর একেবারে চিকন করিনি, এভাবে করে কেটে নিয়েছি। আর শাক ধুয়ে এভাবে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। এপাশে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা জাল কেটে নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি করে। আর এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল, যারা ব্যাচেলার আপুরা ভাইয়ারা আছেন এবং যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারেন বাসায়। খুব বেশি ঝামেলা নেই, অল্প উপকরণে এই রান্নাটা হয়ে যায় আর সুস্বাদু একটা মজার ডালের রেসিপি। ডাল তো আমরা সবসময় খাই, একটু ভিন্ন রকম খেলে অবশ্যই ভালো লাগে। তো আমি ডালগুলো সব তেলের ভিতরে দিয়ে দিলাম আর এখানে আলুটাও আমি দিয়ে দেবো একসাথে, যাতে আলুটা একটু মোটা। সো আমার আলুটা যাতে ডালের সাথে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি সব দিয়ে দেবো। আর এখানে আমি কেটে রাখা উপকরণ পেঁয়াজ কুচি এবং কাঁচা ঝাল আর সামান্য রসুন দিয়ে দেবো এখান থেকে, সরি সব রসুনগুলোই দিয়ে দিলাম। তো এভাবে আমি এই ডালটাকে অনেক সময় ধরে একটু 5 মিনিটের মতো ভেজে নিব। আর এই ডালটা যখনই ভাজা হয়ে যাবে তখন আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন যে এটা একটু সাদাসে টাইপের হয়ে যায় আর ফুলে ফুলে যায়, সেরকম হয়ে গেলে তখন আপনি এর ভিতরে পানি ইউজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে খুব ক্লোজ থেকে দেখিয়ে দেবো। সবসময় আসলে একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, তাই ডালের সাথে আলু এবং পুঁই শাকের মিশ্রণে যে ডাল আজকে রান্না করবো আমি অল্প উপকরণে এবং সিম্পল উপকরণে, খুব বেশি কিন্তু ঝামেলা নেই এবং খুব বেশি কোনো আহামারি কোনো মশলা এখানে ইউজ করিনি। এই মশলা বা এই উপকরণ কিন্তু সবার বাসায় কম বেশি থাকে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হচ্ছে
হলুদ পাউডার আর সামান্য দিয়ে দেবো কালারের জন্য দিয়ে দেবো হাফ চামচের মতো মরিচ পাউডার। দেন আমারও আমি একটু কষিয়ে নিব যাতে হলুদ এবং মরিচ পাউডারের গন্ধটা না আসে, কাঁচা গন্ধটা, সেজন্য আবারও আমি এই ডালটাকে একটু ঘুনা করে নিব। তো এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে দেব, একটা ব্লগ আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো আমার পানিটা কিন্তু ফুটে উঠেছে, এই পর্যায়ে আপনি শাক দিবেন, আর যদি আপনি ঠান্ডা পানিতে সাথে সাথে শাক দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু শাকটা খুব দ্রুত সিদ্ধ হবে না, শাকটা একটু আস্তে আস্তে থাকবে দলাপেকে দলাপেকে। আর যখন আপনার পানিটা ফুটে উঠবে সেই সময় আপনি যদি এরকম শাক দিয়ে দেন তাহলে কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু দুই তিনবার নেড়েচেড়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি লবণ। আর আপনারা সবাই জানেন ডালে কিন্তু প্রথম লবণ দিলে সিদ্ধ হয় না, যদি কেউ না জানে তাহলে আজকের ভিডিওটি দেখার পরে হয়তো আপনাদের কারো উপকারে আসতে পারে। তো ডালে প্রথম দিক দিয়ে লবণ দিলে সিদ্ধ হয় না, তার জন্য ডালটা এরকম ঝোল দেওয়ার পরে আমরা লবণটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢাকা দিয়ে দেব যাতে আমার শাক এবং আলু আর ডাল সবগুলোই সিদ্ধ হয়ে যায়। আর এই ডালটা কিন্তু খুব বেশি আপনার পাতলা রাখে না, একটু ঘনত্ব করে রাখে। যারা ঘন ডাল খেতে পছন্দ করেন তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন, কেউ মিস করবেন না। তো আমি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ডালটা বেশ ঘন করে নিয়েছি। তো আশা করছি আপনাদের কাছে সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। তো আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে, তো দেখে কিন্তু অসম্ভব ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন ডালের ঘনত্বটা কীরকম, তো এরকম ঘনত্ব রেখে কিন্তু আপনি ডালটা তুলে ফেলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, আবারও চলে আসবো, সেই পর্যন্ত ভালো থাকুন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।